সময়, আলামত দেখতেছি মানুষের ঐবই জয়। কলিমুদ্দিনের পোলা চিঠি দিয়ে জানাইছে, ভাই আইতাছি টাউন দেখতে। আমরা সবাই শহরের নগরের ধাপ্পাবাজ মানুষের কয়েন রেডি হইতে, বেদম মাইরের মুখে কতক্ষণ পারবো দাঁড়াইতে। রাইত হইলেই অমুক সদনে খুব আনাগুনা, বেশ কানাকানি। আমিও গ্রামের পোলা, চুত মারানি গাইল দিতে জানি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাই। আপা আমাকে বলছে, শামীম তুই ধৈর্য ধর। আমি ধরছি। বলছে, তুই কিছু কথা বলে সরকারের বদনাম হবে। কথা কই নাই, এখন তো সময় শেষ। তুইও সমান, আমিও সমান। 24 তারিখের পরে আসো, খেলবো, খেলা হবে, খেলা হবে। 24 তারিখের পরে খেলা হবে। তুই তোর খালেদা জিয়া, তোর জামাত, তোর হেফাজত সব নিয়ে জনতন্ত্রের লোভে একটি স্বৈরাচার। এই সরকারের তিন গুণ ইফতিজিং দর্শন মানুষ খুন। এই সরকারের নেতা কর্মীরা ইফতিজিং করছে মেয়েদের সাথে, আর সরকারি ইফতিজিং করছে জনগণের সাথে। এই সরকারের প্রধানমন্ত্রী বলেছেন এদেশের মানুষ নাকি চার বেলা খাচ্ছে, কথাটি অসত্য। অবশ্য খাচ্ছে। আওয়ামী লীগের নেতা কর্মীদের ক্ষুধা এত বেশি বেড়ে গেছে, তার চার বেলা না আট বেলাই খাচ্ছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি যখন ভাষণ দিচ্ছিলেন, আপনি কি লক্ষ্য করেছিলেন মহাজোটের একজন শরিক নেতার মন খুব খারাপ ছিল? পত্রিকায় দেখেছি উনার হৃদয়ে নাকি রক্তক্ষরণ চলছে, বুকে বড় ব্যথা। 26 মাস হয়ে গেল, কেউ কথা রাখেনি। আমি নাম বলবো না, একজনকে জিজ্ঞেস করেছিলাম, ভাই আইন শৃঙ্খলায় যারা নিয়োজিত, নাম বললে চাকরি থাকবে না? উনি বললেন আল্লাহর কাছে, ওই শালার ভূতেরা, ধর শালার ভূতেরা, আলে বাড়ালাই যা হয় না, আলে বাড়ালাই যা হয় না, আলে বাড়ালাই যা হয় না, আলে বাড়ালাই যা হয় না। স্পিকার, আমি স্পষ্ট করে বলতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া লং ড্রাইভে যাওয়া আর নিজের প্রয়োজন মতো এর আর কোলে বসে দোল খাওয়ার বদভ্যাস তার কিন্তু নেই। এই অভ্যাসটি কার আছে? আপনারা দেখেছেন যুবতী বয়সে উনি যে অনেকবার অনেকের কোলে উঠেছেন রেন্টুল বই বললে, আমরা কিন্তু সেটা দেখতে পাই। স্বৈর শাসকের সঙ্গে লং ড্রাইভে উনি গেছেন, লং ড্রাইভে যে 86 সালে স্বৈর শাসকের কোলে উঠে সেদিন অবৈধ সরকারকে অনুমোদন দেওয়ার জন্য 86 নির্বাচনে তারা গেছে।